আপনার পাওয়ার কথা নয় বা আপনি যে পাবেন তাও জানেন না। অযাচিতভাবে হঠাৎ আপনাকে কেউ আপনাকে একটা বিরাট প্রিয় জিনিস দিল, মনটা ভরে ওঠে না। যেমন ধরুন আপনি রাত্রে শুয়ে ফোন করছেন, ঘুমোতে ঘুমোতে বলছেন সকালবেলা উঠে যদি একটা সুন্দর পিঙ্ক গোলাপ পাই কি ভালো লাগবে, উঠেই দেখলেন আপনার মাথার কাছে একটা পিঙ্ক গোলাপ। ঠিক তেমনি এই যশমা যে দিয়েছে আমায়, নাম আমি বলতে পারছি না, তার কারণ নামটা আমাকেও বলা হয়নি। শুধু তাই নয়, এই যে নামটা সেটা যে আদৌ দিয়েছে সেটাও আমায় বলা হয়েছে পরে। কেমন, আমি যদি জানতাম এটা তো কালকেই সেলিব্রেট করে দিতাম। এই যে জামাটা, এই সানগ্লাসটা দিয়েছে, এই আমার এটা সিঁদুরটা নিয়ে হয়, অসাধারণ অসাধারণ লাভলি, ভালো লাগছে কিনা। এবং যে দিয়েছে সে যে একেবারে মন থেকে দিয়েছে শুধু তাই নয়, তার রুচিটাও খুব ভালো। কারণ পুরো একদম ব্ল্যাক অ্যান্ড রেড, লাভলি। আমি জানি না, আমি যেমন প্রতিদিন সকালবেলায় একবার করে বলি যাই ঠাকুর পুজোর জিনিস নিয়ে আয়, ঠাকুরকে পুজো দেবো, এরম ভাবে নিয়ে আয় পুজোর ঠাকুর। পুজো করতে গেছি তখন আমি বললাম আমাকে একটা চশমা দে, আমার তো বড্ড লাগে, বুড়ো হয়ে গেছি চশমা ছাড়া। তখন আমার চশমা দিল দুটো, এটা ধর, এমন দুটো চশমা দিল আমার তো তাক লেগে গেল। সত্যি বলুন চশমাটা ভালো কিনা, যে কিনেছে তার পছন্দ কেমন, যে দিয়েছে সে কত বড় চালাক, সে লুকিয়ে লুকিয়ে দিয়ে পালিয়ে গেছে, সে ভেবেছে আর বোধ হয় মদন দা জানতে পারবে না। এখন মালাটা যে দিয়েছে, দিয়েছে কালকে, তাও আবার বিকেলে, কিন্তু আমি তো জানি না, আমি তো যেরকম পাগল আমি বিকেলেই পরে নিতাম উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে, যত পায় বেদ না পায় বেতন, তবু না চেতন মানে। তবে হ্যাঁ, হ্যাটস অফ, বেস্ট অন টোটালি নন আর্নিং, পারচেসিং আ হাই কস্ট সানগ্লাস, ইয়েস, একটা গিফট অফ দ্য মেজায়ের মতো হয়ে গেল, আই লাইক ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া আরেকটাও চশমা আছে, সেটা আজ পরে দেখাবো না কাল পরে, কালকেই পড়ি। ভালো থাকবেন, পার্টি আমায় বলেছে বাড়িতে থাকতে, আমি একদম কমপ্লিট রেস্ট, শয় শয় লোক আসছে, কার জল নেই, কার কল নেই, কার সুন্দরবন যাবে, কার আজকে লোকনাথ বাবার তিরোধান। আচ্ছা লোকনাথ বাবার তিরোধানে কি গেট খোলা থাকে? শিওর মন্দির খোলা, মন্দির মানে ওই মন্দিরের সামনে না, মানে সেটা জেনে বলতে হবে। কিন্তু আমি এটা বলতে বলছি, মানে আমার যদি বলা হয় জাস্ট মনে হচ্ছে একটা স্নেক, মিঠুনের ভাষায় ব্ল্যাক কোবরা, গ্রেট ডেন হাউন্ড শেনওয়ার্ড। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমার খুব দুঃখ রইল খাওয়া দাওয়া না করে চলে গেলে, ভালো করে করো, আমরা আছি এই লড়াই, সবাইকে নামতে হবে, খেলোয়াড় ফুটবলার ক্রিকেটার ডাক্তার, এই যে ডাক্তার এসছে, ডাক্তারকে ওষুধগুলো দেখিয়ে নে, এই ডাক্তারকে ওষুধগুলো দেখা, এই ওষুধগুলো দেখ, এগুলো সব আমাদের ইউজ করা ডাক্তারের ওষুধ, ওই ঘরে নিয়ে যা, ওই ঘরে নিয়ে গিয়ে যেগুলো ভালো এক্সপায়ারি ডেট আছে,
আমার কালো রে শ্যামা মাটি আমার কালো শ্যামা মাটি আমার কালো রে শ্যামা মাটি আমার কালো জয় হে ঠাকুর আজকে যে ভালোবাসে চষ্টা দিয়ে গেছে তুমি তাকে আরো অনেক 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 বড় করো কারণ সে তো আমায় জানাইও নি সে লুকিয়ে লুকিয়ে দিয়ে পালিয়ে গেছে কারণ সে যদি জানতো আমায় জানতে পারি লুকিয়ে পালিয়ে গেছে তাহলে আমি ছাড়তাম না তাহলে জোর করে আরো জোর করতাম মা হে কৃষ্ণ ওম নম শিবায় শান্তায় কারুণাপ্তায় হে তবে নিবেদয়ামি চাকমাত্রাং তং গতি পরমেশ্বর ওম নম শিবায় হে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল করেছিলেন অটোমোবাইল অ্যাসোসিয়েশনে কংগ্রাচুলেশন ববি আজ সমস্ত যারা পরিবহন কর্মী তাদের স্টার থিয়েটারে টিকা দেওয়া হচ্ছে আমরা অটোমোবাইল অ্যাসোসিয়েশন থেকে আমরা যতখানি পারি চেষ্টা করি এছাড়া সাবাস কলকাতা পুলিশ আগে শুনেছিলাম গান যে যদি জগাই মালাই না থাকতো তবে নিমাইকে কি চিনত লোকে এই করোনায় বুঝতে পারছি যদি কলকাতা পুলিশ না থাকতো তবে আমরা কি বাঁচতাম তবে জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী বলো জয় জগজ্জননী জয় জয় ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং যশপদং দর্শিতং তেন তস্মৈ শ্রী গুরবে নমঃ এই এটা খালি করা থাকবে টেবিলটা যে আমায় দিয়ে গেছে এইটা আরে বলি বহু ভালোই লাগছে এই ফুলের মালা ফুলের তোড়া দিয়ে তাকে আমি ধন্যবাদ জানালাম থ্যাংক ইউ থ্যাংক ইউ এক পাক দু পাক তিন পাক বাহ ভেরি গুড সুন্দর ও লাভলি বিকেলে দেখা হবে বিকেলে বেরোবো ওই লোকনাথে পুজোয় আরো সব কিছু আছে খাবার দাবারের ক্যাম্প চলছে পার্টি আমায় ছুটি দিয়ে দিয়েছে এখন তিন দিন চার দিন শুধু তুমি দক্ষিণেশ্বর দেখো আর কিচ্ছু করতে হবে আমিও কিছু করছি না তবে একদম মিথ্যে কথা বলা যাবে না এই বাজারেও 40-50টা পেশেন্ট ভর্তি করছি তবে মেলা নড়ে খুঁটির জোরে মধুমিত্র নড়ে মমতা ব্যানার্জির জোরে মমতা ব্যানার্জি আছে বলি মধুমিত্র নেই কখনো না বুঝে ভুল করে অন্যায় করে কখনো কোথাও যদি অহংকার ভুল বিভ্রম আমার মতিভ্রম কখনো ভুল রাস্তায় চলে আমায় ক্ষমা করবে লোকটা আমি খারাপ না মন্দ নয় তো লোকটা ভালো রং যদিও বিজয় কালো থ্যাংক ইউ